শুভ 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 দিন শেখ হাসিনার জন্মদিন উপভোগ করুন মাননীয় প্রধানমন্ত্রীর শুভ জন্মদিন উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান কৃষকের হৃদয়ে শেখ হাসিনা। 28 সেপ্টেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা সফল রাষ্ট্রনায়ক বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন। এ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পাবনা জেলায় উদযাপন করা হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। পাবনা জেলার সাথিয়া উপজেলায় দোয়া মাহফিল সহ বিভিন্ন ধরনের উৎসবের আয়োজন করা হয়। আমাদের মহান নেত্রী, মানবতার নেত্রী, বিশ্ব নন্দিত জননেত্রী শেখ হাসিনার জন্ম মাস, সেই জাতির জনকের কন্যা মহান নেত্রী শেখ হাসিনার 28 সেপ্টেম্বর জন্মদিন উদযাপন উপলক্ষে 68টি পাবনায় এক নির্বাচনী এলাকার পক্ষ থেকে সাতিয়া উপজেলা আওয়ামী লীগ, বেড়া উপজেলা আওয়ামী লীগ এবং বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃত্বে সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা নিয়ে আমরা এই মাসে নৌকাবাজ, কৃষক বিনোদন, কৃষকের হৃদয়ে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই অনুষ্ঠান আমরা আয়োজন করি। আমি আশা করি আপনারা উৎসবমুখর পরিবেশে আপনাদের চিত্তকে একটু বিনোদন দেবার সুযোগ পেয়েছেন। আমার কৃষক পাত্রে দেশ বাঁচবে, জাতির জনক স্বাধীনতার অগ্রগতি পরেই বলেছিলেন, আমার বাংলার কৃষককে কৃষি উৎপাদনের ক্ষেত্রে উদ্যোগী হতে হবে, কারণ তিনি জানতেন কৃষকের উন্নতি হলে কৃষিভিত্তিক অর্থনীতি যদি আমরাকে চাঙা করতে পারি তাহলে বাংলাদেশ খাদ্য উদ্ভিদের দেশ হবে, উন্নত বাংলাদেশ হবে। জাতির পিতার সংবিধান দিয়ে গেছেন, সেই সংবিধানে তিনি লিখে গেছেন আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তারা সবাই এই রাষ্ট্রের মালিক, যিনি আজকে ভূমিষ্ঠ হবেন তিনিও রাষ্ট্রের মালিক হিসেবে জন্মগ্রহণ করবেন। রাষ্ট্রের দায়িত্ব, আমাদের দায়িত্ব, সমাজপতিদের দায়িত্ব প্রতিটি মানুষকে, প্রতিটি শিশুকে, তাদেরকে বড় করে তোলা, সুস্থ মানব সম্পদ হিসেবে গড়ে তোলা আমাদের দায়িত্ব। আর রাষ্ট্র পরিচালনা শুধু এমপি মন্ত্রীদের নয়, নির্বাচিত চেয়ারম্যান সরকারি কর্মকর্তাদের নয়, রাষ্ট্রের মালিকদের অংশীজন গণ্য করে তাদের সহযোগিতা নিয়ে আমরা এই রাষ্ট্রকে, আমরা এই নির্বাচনী এলাকাকে অপরাধ মুক্ত সুস্থ মানব সম্পদের এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। তাই আমরা বঙ্গবন্ধু কন্যা মহান নেত্রী শেখ হাসিনার জন্মদিনকে সামনে রেখে প্রতি বছর এই ধরনের উৎসবমুখর পরিবেশে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, নৌকাবাজ এবং সাংস্কৃতিক সন্ধ্যা, সাঁতার প্রতিযোগিতার মধ্য দিয়ে তরুণ সমাজকে এই রাষ্ট্র পরিচালনার প্রকৃত মানব সম্পদ হিসেবে গড়ে তুলবার জন্য এই আয়োজন। আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি, শুভ 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 দিন, শুভ 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 দিন, শুভ 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 দিন শেখ হাসিনার জন্মদিন। মাননীয় প্রধানমন্ত্রী সাতাত্তরতম শুভ জন্মদিন উপলক্ষে এ পর্যায়ে কেক কাটছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকু মহোদয়।
নৃত্য পরিবেশন করছেন এখানকার কৃষকের ছেলেমেয়েরা। জুড়ে যেন তা স্নেহেরা চুল পাতা মমতায় রেখেছে ধরে মাথার উপর ছাতা দর্শক মন্ডলী, কৃষকের হৃদয়ে শেখ হাসিনা অনুষ্ঠানে এরপর যে উপভোগ করবেন গুপ্ত ধনুদ্ধার প্রতিযোগিতা। এখানে দেখতে পাচ্ছেন আমরা আটা দিয়েছি, আটার নিচে আলু দিয়েছি। কথায় আছে তরকারি রাজা আলু, আত্মীয় রাজা খালু। এই আলু কৃষকরা উৎপাদন করে থাকে, ফু দিয়ে দিয়ে সব আটা পরিষ্কার করে আলু যে মুখে নিয়ে বিচারকদের কাছে যেতে পারবেন তারাই হবেন বিজয়ী। উপভোগ করুন গুপ্ত ধনুদ্ধার প্রতিযোগিতা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশরত্ন শেখ হাসিনার 77তম জন্মবার্ষিকীর জন্য আমাদের তরফ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা এবং আমি অনুষ্ঠানের একজন অংশগ্রহণ করতে পেরে নিজেকে অত্যন্ত আনন্দিত এবং সৌভাগ্যবান মনে করছি এবং আমার দোয়া যে হচ্ছে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ যেরকম উন্নতির জোয়ারে ভেসে যাচ্ছেন আগামীতেও দোয়া রইল এবং হচ্ছে আশা করছি যে আগামীবারও জনগণ বিপুল সংখ্যক ভোটে জননেত্রীকে জয় করবেন এবং দেশকে উন্নতির দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন আমার জননেত্রী শেখ হাসিনা বলেছেন যে গ্রামকে আমরা শহর তৈরি করব ইনশাআল্লাহ আমার গ্রাম তো শহর পরিণত হয়েছে অনেক অংশেই তো আমরা সবাই খুশি এবং এই অনুষ্ঠান করায় আরেকটু খুশি কৃষকদের উন্নতি হবে আমাদের সার্বিক সবার জন্যই শিক্ষার উন্নতি হবে আনন্দ পাবে আনন্দ ছাড়া তো দুনিয়ায় মানুষ বাসা খুব কম বাঁচতে পারে তো আনন্দ ফুর্তি দরকার সব কিছুই দরকার যার জন্য আমরা এই অনুষ্ঠানটা করছি আমাদের দেশটা হলো কৃষি নির্ভর দেশ কাজেই আমাদেরকে আমাদের অবশ্যই প্রতি বছর এই কৃষকদের উৎসাহ দেওয়া উচিত আর এরকম কোনো অনুষ্ঠান হলে কৃষকরা অনেক উৎসাহ পায় জননেত্রী শেখ হাসিনার 77তম জন্মবার্ষিকী হিসেবে আমরা আজকে এই উৎসব উদযাপন করছি করম জোনের মানুষ নৌকোপ্রেমিক মানুষ বিশেষ করে আমরা এই অঞ্চলের যে কৃষক আছে সেই কৃষক বিনোদনের মাঝে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা কৃষকের হৃদয়ের হৃদয়ের স্পন্দনে উনি পৌঁছে গিয়েছেন যার জন্য আজকে আপনি দেখেন কৃষকরা স্বতঃস্ফূর্তভাবে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন দর্শক মণ্ডলী বাংলাদেশ টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান কৃষকের হৃদয়ে শেখ হাসিনা এ পর্যায়ে উপভোগ করবেন বৃদ্ধ কৃষকদের অংশগ্রহণে বিস্কুট দৌড় প্রতিযোগিতা আমরা স্কুল কলেজে কখনো সকনো বিস্কুট দৌড়ে অংশগ্রহণ করেছি আজ আমরা বিস্কুট দৌড় উপভোগ করব আস্তে আস্তে হাতে এই হাতে তো কথা এটা ভুলে গেলে হাতে তো কথা হাতে ধরে হাতে তো কথা এটা ধরে হাতে তো কথা
কৃষকদেরও যত উন্নয়ন হয়েছে তারই প্রতিফলনে আমরা আজকে যে গ্রামবাসী সহ এবং কৃষকবাসী যারা আছেন তারা মিলে সবাই আজকে আমরা যে অনুষ্ঠানের আয়োজন করেছেন তাতে উপস্থিত হয়ে আমরা খুব আনন্দিত এবং তাদেরকে তাদের সাথে এই অংশগ্রহণ করে আমরা যত আনন্দ উপভোগ করছি জন্য আমরা এখানে অংশগ্রহণ করতে পেরে আমরা আনন্দিত এবং আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই করমজিন আওয়ামী লীগের উদ্যোগে যে বিশাল অনুষ্ঠান আয়োজন করেছেন আসলে আয়োজক কমিটিকে অনেক ধন্যবাদ সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই কৃষক বিনোদন অনুষ্ঠানে এই করমজি ইউনিয়নে যত শত শত কৃষক কিন্তু আজকে উপস্থিত হয়েছেন তারা আনন্দ করছেন খেলাধুলা করছেন সারাদিনব্যাপী খেলাধুলা শেষে আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান আছে এবং স্বতঃস্ফূর্তভাবে তারা কিন্তু আজকের অনুষ্ঠান উপভোগ করছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী কৃষকের হৃদয় শেখ হাসিনা অনুষ্ঠানে এ পর্যায়ে উপভোগ করবেন পাতিল ভাঙ্গা প্রতিযোগিতা সুপ্রিয় দর্শক মণ্ডলী কৃষকের হৃদয়ে শেখ হাসিনা অনুষ্ঠানে এ পর্যায়ে উপভোগ করবেন কিষাণী বন্ধুর অংশগ্রহণে মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা
দর্শক মণ্ডলী উপভোগ করলেন মহিলা কিষাণী বন্ধুর অংশগ্রহণে মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা। প্রথম হয়েছে সুবর্ণা। সুবর্ণা তো অনেক কৌশল অবলম্বন করে এই খেলাটা খেলতে হয়, তাই না? আপনার কি কৌশল ছিল? তৃতীয় বিজয়ী, উনি আসলে একজন হাটের রুগী, তারপরে এই খেলায় অংশগ্রহণ করলেন শুধু আনন্দের জন্য, আনন্দ দেওয়ার জন্য। এই যে পারলেন, তারপরে তো পারলেন, কিভাবে পারলেন? আসলে মনের একটা ইসির থেকে পার আর কি, মনের একটা মানসিক জোর জোর ছিল এটাই। আর চট্টগ্রাম থেকে আসছি, যদি অংশগ্রহণই না করতে পারি তাহলে তো আর মানে আনন্দটা ভোগ করতে পারলাম না। ওনার হাতেও পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কৃষকের হৃদয়ে শেখ হাসিনা অনুষ্ঠানে এই পর্যায়ে উপভোগ করবেন যুব কৃষক ভাইদের অংশগ্রহণে বালিশ লড়াই প্রতিযোগিতা। এ পর্যায়ে উপভোগ করুন ইসামতি নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা।
শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আমরা এখানে নৌকাবাজ দেখার জন্য আমরা আসছি। শেখ হাসিনা অনেক দেশের উন্নয়ন করেছে, রাস্তাঘাট স্কুল কলেজ অনেক করেছে, এজন্য আমিও একটা গান বাঁধেছি, শেখ হাসিনা হাল ধরেছে বঙ্গবন্ধুর নায়। শেখ হাসিনা হাল ধরেছে বঙ্গবন্ধুর নায়, বঙ্গবন্ধুর নৌকায় চড়ে কত মাঝি বৈঠা বাই, শেখ হাসিনা হাল ধরেছে বঙ্গবন্ধুর নায়, হাসিনা কই সোনার বাংলায় তালে তালে বৈঠা বাও, শেখ হাসিনা হাল ধরেছে বঙ্গবন্ধুর নায়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তাকে আমরা শুভেচ্ছা জানাই। এই সাঁথিয়ার একটা বিশাল ঐতিহ্য যে প্রত্যেক বছরই নৌকাবাইজ হয়, প্রতি বছর মানে এবারও সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এবারও নৌকাবাইজ হইতেছে। ছোটবেলা থেকে আমার দাদা বাইছিল, আমার আব্বা বাইছিল, আমার ভাই, আমরা বংশগতভাবেই বাইছিল, আমাদের নিজস্ব নৌকাও আছে, তা আমরা মানে খুব শখের বসে আমরা নৌকা বই। চাকরির শর্তেও একটু আগে ছুটি নিয়ে চলে আসি, আমি অতিরিক্ত শখের কারণে আমি সবাইকে নিয়ে আমি নৌকা বইতে আসি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনার 77তম জন্মদিন উপলক্ষে আমাদের যে এত বড় একটা আয়োজন, আমরা আসলে এলাকাবাসী অনেক খুশি এবং আনন্দিত। সোলঙ্গি থেকে আইছি, আমরা দৈনিক বছরে এখানে নৌকোবাজি প্রতিযোগিতা করি, আমরা খুব ফুর্তি আনন্দ করি, এইভাবে চলবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার 77তম জন্মদিন উপলক্ষে গত 22 সেপ্টেম্বর থেকে ঐতিহ্যবাহী নৌকাবাইজ প্রতিযোগিতা শুরু হয়ে 28 সেপ্টেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সেখানে মহামান্য রাষ্ট্রপতি মহোদয় উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। নৌকাটি রয়েছে নদীর উত্তর প্রান্তে এবং প্রামাণিক ফাইটার্স নৌকাটি রয়েছে নদীর দক্ষিণ প্রান্তে। পুরস্কার গ্রহণ করছেন চ্যাম্পিয়ন দল প্রধান অতিথি মহামান্য রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন।
জাতির পিতা বঙ্গবন্ধু উন্নত সমৃদ্ধ সোনার বাংলার স্বপ্ন দেখতেন, এজন্যই তিনি কৃষির উপর খুব গুরুত্ব দিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন মানুষের প্রথম চাহিদা খাদ্য, আর খাদ্য নিরাপত্তার জন্য কৃষক ও কৃষি উন্নয়নের বিকল্প নেই। কৃষি বাংলাদেশের দারিদ্র বিমোচনের সবচেয়ে বড় চাবিকাঠি। এজন্য শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার যুগোপযোগী কৃষিনীতি প্রণয়ন করেছে। দেশরত্ন শেখ হাসিনার দেখানো পথে এগিয়ে আসতে হবে, দেশের প্রতিটি ইঞ্চি জমিকে আবাদের আওতায় আনতে হবে। তাহলেই ভিশন 41 উন্নত সমৃদ্ধ স্বনির্ভর সোনার বাংলাদেশে পরিণত হবে। নদীমাতৃক বাংলাদেশ যেমন বাঁচিয়ে রেখেছে 56,000 বর্গমাইলের মানচিত্র, তেমনি মায়ের আঁচল বিছিয়ে সন্তান সম বাঙালিকে বুকে আগলে জাতিকে উন্নয়নের স্বপ্ন দেখাচ্ছেন শেখ হাসিনা। শেখ হাসিনা ডাকে রে হে, কে কোথায় আছিস রে, আল্লাহ যেন এইরকম একজন মানুষের নেক হায়াত দান করেন। এবং আমাদের গ্রামের মানুষরা, মহিলারাও বলেন যে আল্লাহ মাথায় যত চুল আছে সেই হায়াত দিয়ে আমার নেত্রী শেখ হাসিনাকে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো। মনের কষ্ট মনে রেখে মুছে চোখের জল, কত মায়ায় বিছায়েছে শরীর আঁচল, তার মনের দুঃখ মনে কত মায়ায় বিছায়েছে শরীর আঁচল।
এই মাটির প্রতি ভালোবাসা, এই দেশের প্রতি ভালোবাসা যদি কারো থাকে দর্শক। আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান কৃষকের হৃদয়ে শেখ হাসিনা।